আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি বাজারে মূলা বিক্রি করতে নিয়েছিলেন? হ্যাঁ জি। আপনি কি মূলা কি বিক্রি করছেন না বিক্রি করেননি? বিক্রি অর্ধেক করছে আর অর্ধেক আছে। জি আচ্ছা, কত টাকা এমন বিক্রি করলেন আপনি? 600 টাকা এমন বিক্রি করলেন। হ্যাঁ আচ্ছা, এতে কি আপনার লাভ হবে না লস হবে? মূল খরচা হিসেবে গায়ে গায়ে সহ যাবে। জি আপনার হচ্ছে তেমন লাভ হবে না? না। যে আপনার জমিতে যে পরিশ্রম এবং আপনার যে খরচ পড়েছে সে তুলনায় আজকে বাজার মূল্য পেয়ে আপনার সেরকম লাভ হবে না, খুব কম। হ্যাঁ কম হবে। আচ্ছা কত টাকা মন বিক্রি করলে আপনি একটু লাভ হতো? এই সময় 800-850 টাকা বাজার থাকলে কিছু লাভ হতো। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন? ভাই মূলা বিক্রি করতে আসছি। মূলা? জি। জি কত মন নিয়েছেন আজকে? আমি মূলা নিয়েছি আজকে আপনার 7 মন 30 কেজি। 7 মন 30 কেজি। আচ্ছা কত টাকা মন আপনাকে বলছে? বলতে তো 400 টাকা মন 350-500। জি 400-500 টাকা মন আপনাকে বলছে? বলছে। আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন? আমি চাইছি 600 টাকা মন। 600 টাকা মন। আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? আপনার এখনকার যে বাজারের অবস্থা, জি, যে সারের যে দাম ওই হিসেবে আপনার বিক্রি করলে লস হবে। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন? সিম। সিম? জি কত কেজি সিম নিয়েছেন আজকে? আজকের সিম 1200 টাকা মতো দাম করছে। জি 1200 টাকা মন বলতেছে আপনাকে? বলতেছে। হ্যাঁ জি। আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? লসই হবে। জি লসই যাবে আপনার। হ্যাঁ। আচ্ছা আপনার জমি আগে বেশি দাম বেচছিলেন? জি জি। এখন কম বেচিছি। যে ও এর আগে দাম বেশি ছিল? বেশি হয়, কয়েকদিন আগে 2000 করে বেচলাম। জি। আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম? ফলন মোটামুটি ভালোই হচ্ছে। জি জমিতে ফলন ভালো কিন্তু আপনি বাজারে সেরকম ন্যায্য দাম পাচ্ছেন না। হ্যাঁ সেরকম ন্যায্য দাম পাচ্ছি না। হ্যাঁ জি। দামটা যদি আরেকটু বৃদ্ধি পেতেন তাহলে সামান্য একটু লাভ হতো। কিছু লাভ হতো। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন? ভেন্ডি। ভেন্ডি? জি কত কেজি ভেন্ডি নিয়েছেন আজকে? 25 কেজি। 25 কেজি। আচ্ছা আপনাকে কীরকম দাম বলতেছে এখন? বলতেছে 180 টাকা। 180 টাকা মানে হচ্ছে 5 কেজি নাকি? 5 কেজি। জি। আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? এখন ভেন্ডি যেহেতু কম টানতেছে তো সেই হিসেবে আমরা 200 টাকা টার্গেট ধরে আছি। 200 টাকা হলে কিছু থাকবে। জি 200 টাকা যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আপনার। এই দামে যে বিক্রি করতেছেন এতে কি আপনার হচ্ছে লস হয়ে যাচ্ছে? এখন এই দামে বেচলে কিছু লস হবে। জি লস হয়ে যাচ্ছে আপনার। যে 200 টাকা পাল্লা জুল বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে, সেই তুলনায় আজকে বাজার মূল্য একটু কম। হ্যাঁ আজকে একটু কম আমদানি। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন? কালাই। কালাই? জি। জি আপনাকে কত টাকা কেজি কালাই বলতেছে? কালাই বিক্রি হয় 40-38 টাকা, দাম করছে 30-35। জি 30-35 টাকা আপনাকে বলতেছে? বলতেছে। এবং আপনি তাদের কাছ থেকে কত টাকা কেজি চাইছেন? আমি 45 টাকা কেজি চাইছি। 45 টাকা কেজি চাইছেন? জি। আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? 35 টাকা কেজি বিক্রি করলে খুব একটা ফলাফল ভালো আসবে না, তবে 40-40-এর ঊর্ধ্বে বিক্রি করলে মোটামুটি ভালো লাভ আসবে। জি 40-45 টাকা কেজি যদি বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভ হবে আপনার। লাভ ভালো হবে। জমিতে ফলন কি রকম আপনার? জি জমিতে ফলন কি রকম আপনার? ফলন এখন কমে গেছে আর কি, আগে মোটামুটি ভালো ছিল। জি জমিতে এখন ফলন খুব কম। এখন কম, খুব কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনি বাজারে কি বিক্রি করতে নিয়েছেন? পেঁপে। পেঁপে? জি। জি কত মন পেঁপে নিয়েছেন আজকে? 4 মন। 4 মন। আপনাকে কত টাকা মন পেঁপে বলতেছে? 900-1000। জি 900-1000 টাকা মন আপনাকে বলতেছে? আচ্ছা এই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে? না লাভই হবে। লাভ হবে আপনার। আচ্ছা জমিতে ফলন কিরকম আছে? মোটামুটি ভালো ফলন। জমিতে ফলন ভালো এবং বাজারে ভালো দাম পাচ্ছেন দেখে আপনার লাভ হবে। আচ্ছা ধন্যবাদ।